আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এই তো তোমার ছেলে, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি যাচ্ছি হেলথ সেন্টার মাকে নিয়ে একটুখানি, কারণ মায়ের সেকেন্ড ডোজের ডেট আছে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। আর অনেকেই যায় প্রাইভেটে, কিন্তু আমরা হেলথ সেন্টার থেকেই নেওয়াটাই প্রেফার করি। তো অবশ্যই তোমাদেরকে চলো দেখাবো যে এখানে আমার ঘরের সামনে তিনটে হেলথ সেন্টার আছে, কিন্তু তার মধ্যে কোনটাই পাই দেখি, চলো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এটা আমরা রাস্তায় যেতে যেতে একটু ক্লিপটা নিয়েছি, আর আমরা হেলথ সেন্টারে পৌঁছে গেছি। আমি লাইনে দাঁড়িয়ে টোকেনটাও নিয়েছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার সঙ্গে কেউ ছিল না যে সেটা রেকর্ড করে দেবে, তাই ওটা রেকর্ড করতে পারিনি। আর এরপর দুজন আছে, দুজন পরে আমরা পেয়ে যাবো। ওই দেখো দুজন দাঁড়িয়ে আছে, ওই দুজনের পরে মায়ের ভ্যাকসিন হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। মায়ের ভ্যাকসিনটা নিয়ে খুব চিন্তা ছিল যে কি হবে কি না, কারণ সবারই মুখে যেটা শুনেছিলাম প্রচুর লাইন ওই হেলথ সেন্টারটায়। তো এখানে আদৌ পাবো কি না, এখানে রোজ আসে না, এটা লোকের ওপর ডিপেন্ড করে, তারপর আসে। তো দেখো এবার মা হেলথ সেন্টারে নেবে, তো এটা আমরা জানতাম না আদৌ আসবে কি না। যাই হোক, এসে গেছে, নিয়ে নিয়েছি, এটাই ভালো। বাবুকে বার করে দিল, ছোট বাচ্চা এলাও নেই। ছেলের একটু খারাপ লেগেছে, ওর মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ও খুব এক্সাইটেড ছিল কে যে দিদাকে কীভাবে ভ্যাকসিন দিচ্ছে সেটা দেখবে, কিন্তু ওকে ওখান থেকে বার করে দিল, কারণ বাচ্চা এলাও নেই। ওরা ভালোই করেছে, সেটা সেফটির জন্য ওকে বাইরে বসিয়ে দিল। দেখো এখানে আমি হেলথ সেন্টারের বাইরের একটু পিক নিয়েছি। সিন খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি আমরা ভাবতেও পারিনি, স্বপ্ন 20 মিনিটের মধ্যে হয়ে গেছে না, মানে 20 মিনিটের মধ্যে হয়ে গেল। ওই জন্যই এই অ্যাড্রেসটা দিয়েছিল যে তোমরা তাড়াতাড়ি গেলে। জাস্ট এলাম, মানে সব কিছু মিলিয়ে 20 মিনিট, হ্যাঁ তার বেশি লাগেনি। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার হেলথ সেন্টারের সামনে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে রাস্তাটা খুব একটা দূর নয়, আমি ভেবেছিলাম অনেকটা দূর, তো সেই জন্য আমরা হেঁটেই যাবো। আর অনেকগুলো মন্দির আছে রাস্তা, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হচ্ছে রাস্তাটা, আমি আগে এখানেই থাকতাম। আর এটা আমি এই ঠিক এই ফ্ল্যাটটা দেখছো, ফ্ল্যাটটা অপোজিটে এখানেই থাকতাম। আর এই দেখো এটা আরেকটা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। আমি এটা হচ্ছে আমার বাড়ির থেকে একদম সামনে, আগে যে বাড়িটা থাকতাম ওটার থেকে সামনে। এখানে অনেকবার আমি দুর্গা পুজোর সময় 9 দিন ধরে এখানে ভোজ খাওয়ানো হয়। আর আমরা এখানে এসেছি, ভোজ খেয়েছি, খারাপ লাগছিল দেখে, মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার তো নেই বলে এখন অন্যদিকে আছি। তো যাই হোক, দেখো মন্দিরগুলো, আরও দুটো মন্দির ছিল, কিন্তু সেগুলো আর মানে ফটো তুলতে ওরা অ্যালাউ করছিল না, তাই ফটো তুলতে পাইনি। এই দেখো আমার ছেলে, আর এটা মন্দিরের বাইরেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কী সুন্দর নকশা, এখানে প্রত্যেকটা মন্দিরই এরকম খুব সুন্দর, খুব ভালো ভালো নকশা করা থাকে, বেশ ভালো লাগে দেখে। আর এরা খুব ঠাকুর ভক্ত হয়। এটা রাস্তাটা, এটা আর একটা মন্দির। এবার আমরা বাড়ি ফিরে আসছি। আর এই দেখো এটা হচ্ছে বড় হেলথ সেন্টার, যেখানে আমি প্রথমে যাওয়ার কথা বলছিলাম। এখানে লাইনটা দেখেছ কতটা ভিড়, এখানে যদি যেতাম এখনও পেতাম না। আমরা এসে পড়েছি হেলথ সেন্টার থেকে, জাস্ট একটু আগে ঢুকলাম, দেখতেই পাচ্ছ আমার ড্রেস চেঞ্জ করিনি, মুখে পুরো ঘাম হয়ে আছে। আর এই যে তোমাদেরকে অনেকগুলো মন্দির দেখালাম, তো তার মধ্যে যে দুর্গা মন্দিরটা সেখানে এটা আমাকে একদম পরিয়ে দিল। তো যাই হোক, এটাকে এখানে বলে বাট্টু, তো বাট্টু নিয়েছি। আর এরপর আমি যাবো স্নানে, মা গেছে, ছেলেও গেছে, ছেলের হয়ে গেছে অলরেডি, মা গেছে, এবার আমি স্নানে যাবো। আর তোমাদেরকে তো দেখালাম, ভাগ্যিস বলো যে আমরা ওই বড় হেলথ সেন্টার যেটা দেখালাম লাইনটাও দেখিয়েছি তোমাদেরকে, দেখবে তো এত লাইন ওখানে, ভোর 6টা 5টার থেকে সবাই লাইন দেয় কিন্তু পায় না, মানে অনেকে পায় অনেকে পায় না, এরকম হয়ে যায়। তো সেই জন্যই সামনে হেলথ সেন্টারটা ছেড়ে আমরা ভেতরে পাহাড়ের ওপরে চলে গেছিলাম। সেখানে একটা ছোট্ট হেলথ সেন্টার আছে, যেখানে আগে আমি ওখানেই ভাড়ায় থাকতাম, মানে আজ থেকে 3 বছর আগের কথা বলছি। তো ওখানেই থাকতাম, তারপর তো আমাদের মাধুরওয়াড়ে ট্রান্সফার হয়ে যায়, মানে এখানেরই আরেকটা অন্য জায়গা।
তো সেখান থেকে এখানে এসে যখন এলাম রিটার্ন আর ওদিকে ঘর পাইনি তাই এদিকটা নিয়েছি, তো সেখানে চলে গেলাম, সেই হেলথ সেন্টারে চলে গেছিলাম। তো ওখানে বলো, আমার তো খুব ভালো লাগলো যে যেই দেখছি আমরা 17 নম্বরে নাম পেয়েছি, আর তার আগে তোমার মানে ওভার হয়ে গেছে, 14 জনের হয়ে গেছে, আমাদের আগে বাকি 3 জন ছিল, তো তারপর 3 জন না সরি 2 জন ছিল আর তারপর আমরা ছিলাম। মানে খুব তাড়াতাড়ি 10 মিনিট কি 20 মিনিটের মধ্যে হয়ে গেছে সব, মানে যা প্রসিডিউর একটু লাইনে দাঁড়িয়ে মানে টোকেনটা নেওয়া, ব্যাস এইটুকুর মধ্যেই সব কিছু হয়ে গেছে। এরপর আমরা বাড়ি এসে পড়েছি আর রাস্তায় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই তার জন্যই আমরা কিন্তু তোমাদেরকে মন্দিরগুলো দেখাবো বলে আমরা কিন্তু হেঁটে হেঁটে বাড়ি এসেছি, কারণ দেখলাম খুব একটা দূর না, যাওয়ার সময় অটো করে গেছিলাম কিন্তু আসার সময় দেখলাম খুব একটা দূর না, হেঁটে যাওয়াই যায় আর তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে পারবো যদি হেঁটে যাই, তো তো সেই জন্যই সব মন্দিরগুলো একটু একটু করে পিক নিয়ে এসেছি। আরও অনেকগুলো মন্দির ছিল যেগুলোতে কিন্তু ওরা মানে ফটো তুলতে দিল না, অ্যালাউ করলো না, তো তাই ফটো তুলতে পারিনি। আর চলো তাহলে আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আর মায়ের ভ্যাকসিন তো দেখলে, এবার ভাবছি মায়ের যদি জ্বর চলে আসে সেটা একটু টেনশন আছে, কিন্তু আশা করি আসবে না, কারণ মায়ের ফার্স্ট ভ্যাকসিনে কোনো রকম কোনো জ্বর আসেনি। এরপর দেখা যাক সেকেন্ড ভ্যাকসিনে কী হচ্ছে, যাই হোক আমি তো আছি, আমি এখন সুস্থ, তো মায়ের জ্বর এলেও সেরকম আর অসুবিধা হবে না মনে হচ্ছে। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা, আর হ্যাঁ যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।